সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে এইচএস পরীক্ষার্থীদের জন্য হেসটি নিয়ে আলোচনা করা হবে তো প্রথমেই তোমাদেরকে কোশ্চেন সম্বন্ধে কিছু কথা বলে দিই ক বিভাগে থাকবে তোমাদের চারটি প্রশ্ন এবং ক বিভাগেও থাকবে চারটি প্রশ্ন নির্দেশ দেওয়া থাকবে প্রতিটি বিভাগ থেকে অন্ততপক্ষে দুটি করে নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে ক বিভাগ থেকে যে কোনো দুটি উত্তর দেবে এবং ক বিভাগ থেকে যে কোনো দুটি উত্তর দেবে তাহলে মোট চারটি হচ্ছে আরেকটি প্রশ্ন তোমাদের যে কোনো একটা বিভাগ থেকে জানা থাকবে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিয়ে মোট পাঁচটি উত্তর দেবে আর প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য থাকবে তোমাদের আট নাম্বার করে তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আট নাম্বারের বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন আমি আলোচনা করছি এক এক করে সেগুলি দেখতে থাকো তো প্রথমেই থাকছে অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিত এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো পরে দুই নম্বর প্রশ্ন চীনের চৌঠামে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো এরপর তিনের দাগে থাকছে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ বাহিনী বা সুভাষ চন্দ্র বসুর অবদান আলোচনা করো চার নম্বর প্রশ্ন তাৎপর্য লেখক এটি মোকাবিলাতে ভারতের ভূমিকা আলোচনা করো এখানে যে প্রশ্নগুলি আলোচনা হচ্ছে তোমাদের ক বিভাগ এবং খ বিভাগ উভয় বিভাগের নিয়ে আলোচনা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নই তোমরা ভালো করে তৈরি করে নিও এবং মোট পাঁচটি প্রশ্ন তোমাদেরকে কিন্তু উত্তর দিতে হবে আর তার জন্য এই প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করতেই হবে প্রশ্ন এখানে খুবই অল্প পরিমাণ আলোচনা করা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন দেখো স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখ পরের প্রশ্ন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট লেখো এই ঘটনার গুরুত্ব আলোচনা করো পরে থাকছে পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো আট নম্বর প্রশ্ন শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো পরে নয় নম্বর এবং শেষ প্রশ্ন মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা বা আলিগড় আন্দোলনের ভূমিকা লেখো তো এই কতগুলি তোমাদের প্রশ্ন দেওয়া হলো ভালো করে প্র্যাকটিস করো তোমাদের পরীক্ষার যথেষ্ট সময় আছে আশা করি পরীক্ষার আগে তোমাদের এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি হয়ে যাবে